হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বনসাই ফরেস্ট বিডির পক্ষ থেকে নতুন একটি এপিসোডে সকলকে আমন্ত্রণ। আপনারা যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটির নাম হচ্ছে পিপল ট্রি, বাংলায় অসৎ, ফাইকাস রিলিজিওসা বৈজ্ঞানিক নেম। এই গাছটি 900 থেকে 1500 বছর পর্যন্ত বেঁচে থাকে। যারা নতুন বনসাই করতেছেন তাদের জন্য এই গাছটি খুবই দরকার, খুবই সহজে এই গাছ থেকে বনসাই বানানো যায়, সফল হওয়ার চান্স 90%। তো আজকে আমরা এই গাছটির কাজ করবো, সাধারণত একটু প্রুনিং করে দিব। এই গাছটি আমি কাটিং থেকে গ্রো করেছি, এটা ফর্মাল আপরাইট স্টাইল হবে, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, এখানে একটা থার্ড ব্রাঞ্চ, এখানে একটা ফোর ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ আছে। গাছটির বয়স 1 বছর, খুব সুন্দর গ্রো করেছে, নিজ দিয়ে আমি কেটে দিয়েছিলাম, কেটে কেটে ফ্ল্যাট আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, রুটগুলো যাতে ফ্ল্যাট আসে। আশা করতেছি ভবিষ্যতে খুব সুন্দর একটি বনসাই হবে। তো বিয়ার সেশন শুরু করা যাক। প্রথমেই পুরো গাছটির পাতাগুলো আগে পূরণ করে নেব, ছেঁটে নেব, তাতে আমি একটি আইডিয়া পেয়ে যাব কোন ডাল রাখবো আর কোন ডাল রাখবো না। গাছের পাতা কাটার সময় ফ্রেন্ডস লক্ষ্য রাখবো, এই যে আমরা একটু বাড়তি রেখে দিব বোটাটা, এটা পরবর্তীতে শুকিয়ে একাই পড়ে যাবে। এতে কি হবে, ড্রাইব্যাকের চান্সটা কম থাকবে। বন্ধুরা, পাতাগুলো প্রায় ছাটা হয়ে গেছে। বন্ধু, এই চ্যানেলটি করার উদ্দেশ্য হলো, আমি আসলে বনসাই গাছ আমি নতুন শিখতেছি, আমি ভুল ভ্রান্তি করলে যাতে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা ধরিয়ে দেন, দিতে পারেন। সর্বপ্রথম খেয়াল করেন, এই যে ব্যাঞ্চটা সরাসরি উপর দিকে উঠছে, এই ব্যাঞ্চটা রাখা যাবে না, এটা বাঁশের শেপ নষ্ট হয়ে ফেলবে, এটা গেলে ফেলবো। এরপর এই যে ভিতর দিকে একটা ব্যাঞ্চ, এটা দরকার নেই,
এটা আমরা তুলে ফেলবো। ফ্রন্ট হলো এইটা, এটাকে আমরা ওয়ারিং করে পাকিয়ে দিব। এটাও রাখা যাবে না, ঠিক আছে। সোজা আমার দিকে আসতেছে, এটা রাখা যাবে না। এটা গুণ করে দেব, একটু গুণ করে দেব, একটু গুণ করে দেব। ফার্স্ট ব্রেঞ্চ, সেকেন্ড ব্রেঞ্চ, থার্ড ব্রেঞ্চ, থার্ড ব্রেঞ্চ, থার্ড ব্রেঞ্চ। সেক্ষেত্রে এটা রাখা যাবে না,
মরা ডালগুলো কেটে দিব। আচ্ছা ওয়াইরিং করে দিব। ওয়াইরিং করে দিলাম বন্ধুরা, এখানেও বেশি এই ব্যাক গ্লাসটা আমি স্যাক্রিফাইস ব্যান্স হিসেবে আপাতত রেখে দিচ্ছি, পরে ভবিষ্যতে সিদ্ধান্ত নেব রাখবো কি রাখবো না। এটা ব্যাক গ্লাস, এটা রাখবো, এটা বড় করবো, এটা রাখবো। এখন ফাঙ্কি সেট লাগিয়ে দিব। ফাঙ্কি সেট লাগিয়ে দিব যেখানে যেখানে কাটছি।
এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, নিয়মিত আপডেট দিয়ে যাব আবার 3 মাস পর। সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ বন্ধু ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।